বিবাহিত জীবনের 3 বছর হতে না হতেই দাম্পত্য জীবনের সমাপ্তি টানলেন রাফসান এবং ঈশা। রাফসান তিনি লিখেছেন, আমি চেষ্টা করেছিলাম এর শেষটা যেন সম্মানজনকভাবেই হয়। এবং ঈশা তিনি পোস্ট করেছেন, আমি শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে গেছি আমার বিয়েটা টিকিয়ে রাখার জন্য, যেগুলোর জন্য আমি নিজেই হয়তো সব শেষ করে দিতে পারতাম, কিন্তু একটা মেয়ে কখনো চায় না তার সংসারটা ভেঙে যাক। অনেক বিষয় আছে যেগুলো আমি এখনও প্রকাশ করতে চাই না। এভাবে আমি নিজেই হয়তো সংসার আর চালিয়ে যেতে পারতাম না, কিন্তু আমার এতটুকু বিশ্বাস ছিল অন্তত সঠিক আইনানুগতভাবেই, আইনানুগত উপায়েই, কিংবা যেটা সত্যি সেটা সবার সামনে এক্সপেক্ট করে সত্যিটা মেনে নিয়ে সবার সামনে ঘোষণা দেওয়া হবে। অবশেষে ঘোষণা দিয়েই হলো রাফসান এবং ঈশার বিবাহ বিচ্ছেদ। হয়তো সেটা আইনানুগভাবেই হয়েছে, যেখানে সন্তুষ্ট আছেন রাফসান এবং কিছুটা আবেগ প্রকাশ করেছেন ঈশা। তবে ঈশা চেয়েছিল বালুভাবে যেন সেটা শেষ হয়, রাফসানও চেয়েছিল সেটা বালুভাবে যেন শেষ হয়। কি হয়েছিল রাফসান এবং ঈশার মধ্যে? অনেকেই বলে অভিনেত্রী সেলিব্রিটিদের বিবাহ জীবন বেশি দিন টিকে থাকে না। রাফসান এবং ঈশা, পরিমণি এবং শরীফুল রাজ, সাকিব খান এবং বুবলি, মিথিলা এবং তাহসান, তারা একই পথে হাঁটছিলেন। অবশেষে বিবাহিত জীবনের 3টি বছর অতিবাহিত হতে না হতে দাম্পত্য জীবনের সমাপ্তি টানলেন রাফসান এবং ঈশা। অনেকেই হয়তো জানেন না রাফসানকে। রাফসান একটি বেসরকারি টিভিতে উপস্থাপনা করে বেশ জনপ্রিয় হয়েছেন। তারকাদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে রাফসান বেশ মজা করেই সঞ্চালনা করেন। হতে পারে এমন একটি কারণ যে রাফসান সবার সাথেই হাস্য উজ্জ্বল, প্রিমান্টে অনেক কিছুই শেয়ার করেন। এমনও হতে পারে তাদের স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হলো সন্দেহ। প্রায় সময় দেখা যায় সময় এবং ট্রেন্ড ধরে তারকারা মঞ্চেও আসেন, আলোচনা হয় নানা আঙ্গিক ধরে, প্রেম, ভালোবাসা, অর্থনৈতিক, বিনোদন, বিভিন্ন বিষয় নিয়ে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এগুলো আর কোনোটাই নয়, রাফসান সম্পর্কে জড়িয়েছে জাফারের সঙ্গে। আগেই রাফসানের একটি শোয়ে দেখা অভিনেতা চঞ্চল চৌধুরী, গায়িকা ও অভিনেত্রী জাফার, সেখানে রাফসান জাফারকে প্রশ্ন করেন, জাফার তুমি কয়টা প্রেম করেছ? এই প্রশ্নে জাফার বলেন 2টা। তবে প্রেম বিষয়ে রাফসান বলেন, প্রেম তো একদিনে 4টা 5টা হতে পারে। চঞ্চল চৌধুরী সেই অনুষ্ঠানে তাদের আলোচনার বিষয়টি পরিষ্কার করে বলেন, চোখে চোখে কিংবা মনে মনে অনেক সম্পর্ক থাকতে পারে, তবে সম্পর্কে দায়িত্ববোধ থাকতে হবে, তাই সম্পর্কের জায়গা একজনের সঙ্গে থাকাটাই ভালো, তাহলে সেটি হেলদি হয়। ব্যক্তিগত জীবনে রাফসান সাবাব বেশ আয়োজন করেই চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন, তবে 3 বছরের মাথায় বাঙ্গন ধরে এই দম্পতির। চলতি মাসের 9ই নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রাফসান এবং ঈশা তাদের বিবাহ বিচ্ছেদের এই তথ্যটি পোস্টের মাধ্যমেই ভক্তদের কাছে জানায়। মুহূর্তের মধ্যে ভক্তরা লুপে নেয় সেই পোস্টটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। অবশেষে রাফসান এবং ঈশা দুজনেই বিষয়টা ক্লিয়ার করলেন। একজন চেয়েছিলেন সন্তুষ্টজনক সম্মানজনকভাবেই ঈশাকে বিদায় করতে, এবং ঈশা বলেছেন, আমি কখনো চাইনি এভাবে আমাদের সম্পর্কটার ইটির ইদিটা আনতে। তবে সব কিছুই ভালোভাবে সম্পন্ন হয়েছে,